হাওড়া দেশবন্ধু বালিকা বিদ্যালয় পরিবারে এক দশক পূর্তি আজ। এবং আমার পরিবারের সব থেকে ছোট যে সদস্যরা আপনারা স্ক্রিনে এখন তাদেরকেই দেখছেন, ছোট হওয়ার সুবাদে সবচেয়ে বেশি স্নেহের দাবিদার যেরকম ওরা, সেই রকম সব থেকে বেশি বকাবকি কিন্তু ওদেরকেই করি। তা সত্ত্বেও অকুণ্ঠ ভালোবাসায় শ্রদ্ধায় ভরিয়ে রাখে ওরা আমাকে প্রতিনিয়ত। আজও প্রথম উপহারটা ওদের পক্ষ থেকেই এবং সেই সঙ্গে এক রাশ শুভেচ্ছা ভালোবাসা। আমি সত্যিই আনন্দিত। এই যে প্রাপ্তি, এ প্রাপ্তির তুলনা হয় না। ছোটদের দিয়ে দিনটির শুভ সূচনার পর এইবার বিগ সেলিব্রেশন, টুগেদারনেস অফ আস, এই সুন্দর লেখাটি সমন্বিত এই অপূর্ব কেক এবং সেই সঙ্গে প্রত্যেকের পক্ষ থেকে উজাড় করা ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা এবং উপহারও। আপনারা স্ক্রিনে দেখতে থাকুন এই অপূর্ব আন্তরিক উদযাপনের সেই মুহূর্তগুলি। কেক কাটা হলো, এবার খাওয়ার পালা। সত্যিই ভীষণ ভীষণ সুস্বাদু কেকটি হোয়াইট ফরেস্ট এবং টেস্টটাও অনবদ্য। এবার এই শুভেচ্ছার সঙ্গে সঙ্গে প্রত্যেককে কেক দিয়ে মিষ্টিমুখ করানো, কেক বিনিময়ের যে পর্বটি সেই সঙ্গে সঙ্গে শুধু কেক তো নয়, শুভেচ্ছা ভালোবাসা এই বিনিময়ের পর্বটি আপনারা সাক্ষী থাকছেন। আর স্ক্রিনে আপনারা দেখছেন হাওড়া দেশবন্ধু বালিকা বিদ্যালয় পরিবার। হ্যাঁ, অবশ্যই এটি আমার দ্বিতীয় পরিবার, আমি সেটি মনে প্রাণে বিশ্বাস করি। দিনের বেশিরভাগ সময়ে আমরা যেখানে একসাথে কাটাই সেইটি তো অবশ্যই আমাদের পরিবার, এবং এই পরিবারের প্রত্যেকের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ, শুভেচ্ছা রইল। আজকের এই এক দশক পূর্তির দিনটিকে এত স্মরণীয় করে তোলার জন্য আমরা সত্যি এইভাবেই আগামী দিনেও একসাথে আরও অনেক সুন্দর মুহূর্তের সাক্ষী থাকব মাতা ঠাকুরানির কাছে। সকলের অশেষ কল্যাণ কামনা করি। সকলের জন্য আবারও প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা। ভালো থেকো সকলে, আনন্দে থেকো, মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হোক, এটুকুই শুধু আন্তরিক প্রার্থনা জানাই আজকের দিনে। থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান, লাভ ইউ অল।